আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনলাইন স্টাডি কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি এবার আমরা নবম এবং দশম শ্রেণীর আমরা বিজ্ঞানের বল অধ্যায়টির আমরা একটি প্রশ্ন সেটা হচ্ছে আমরা বাইশের প্রশ্নটি আমরা সমাধান করব এখানে কি বলছে আটান্ন পয়েন্ট আট নিউটন ওজনের একটি বস্তুকে তার মানে ওজন বলতে আমরা জানি এম জি সো এম জি দেওয়া আছে এত নিউটন একটা বস্তুকে দুই নিউটন ঘর্ষণ বল যুক্ত কোনো মেঝেতে তার মানে ধরে নিচ্ছি এখানে কোনো একটা বস্তু আছে এই বস্তুটার ওজন হচ্ছে কত আটান্ন পয়েন্ট আট নিউটন এত ওজন একটা বস্তুকে আর এটা হচ্ছে মেঝে এটা হচ্ছে মেঝে এই মেঝে একটা ঘর্ষণ বল আছে সেটা হচ্ছে দুই নিউটন এখন কি বলছে দশ সেকেন্ড যাবৎ ক্রিয়া করে তার মানে এই বস্তুটাকে ঠেলা হচ্ছে ধরে নিলাম সাপোজ তোমার দশ সেকেন্ড যাবৎ ক্রিয়া করে পঞ্চাশ মিটার দ্রুত করলো ধরে নিলাম এখান থেকে এটা দ্রুত হচ্ছে পঞ্চাশ মিটার অতিক্রম করলো এরপর বলটা নেওয়ার ঘর্ষণ বলের কারণে কিছুক্ষণ পর কি হলো থেমে গেল এখন কি বলছে এখন বলছে আগে ক লক্ষ্য করি জড়তা কি সবাই জানি যে কোন একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার যে প্রবণতা তাকে বলা হয় জড়তা এটা বললেই হবে নাম্বারে রাশি মন্দন একটা লব্ধ রাশি আমরা জানি লব্ধ রাশি কাকে বলে যে সকল রাশি একাধিক মৌলিক রাশির সমন্বয় গঠিত সে সকল রাশিকে বলা হয় লব্ধ রাশি তাহলে মন্দন আমরা এই ইকুয়াল জানি ভি মাইনাস ইউ বাই টি তাই না ভি বলতে কি বেগ বুঝি সো বেগ বাই কি সময় বেগ ভাগ সময় কারণ এই বলতে আমরা তরণটাই বুঝি তরণ বা মন্দন যেটাই বই না কোনো আসলে মন্দনই বললাম যেহেতু মন্দন দিছে তাহলে মন্দন ইকুয়াল টু বেগ বলতে কি স্মরণ ভাগ সময় স্মরণ ভাগ সময় ভাগ্যের সময় তাহলে মন্দন ইকুয়াল টু লেখা আছে কি স্মরণ ভাগ সময় স্কোয়ার এই স্মরণটা হচ্ছে আমাদের কি মৌলিক রাশি সময়টা হচ্ছে মৌলিক রাশি আগে দিব কি যে এখানে মন্দনের সংজ্ঞাটা দিব বা লব্ধ রাশি কাকে বলে সেই সংজ্ঞা দিলাম দেওয়ার পরে বলবো যে আমরা জানি এখান থেকে পর্যন্ত দিব এরপরে দিয়ে আমরা বলবো এখান থেকে দেখা যাচ্ছে যে মন্দন একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত তাই মন্দন একটা লব্ধ রাশি ক্লিয়ার এরপরে আমরা গ নম্বরে গ নাম্বারে কি বলছে উদ্দীপকের বস্তুর উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো এখানে যে লক্ষ্য করি এত ওজনের একটা বস্তুকে এত ঘর্ষণ বল আমরা বলছিলাম একাধিক যদি আমাদের বল থাকে তাহলে সূত্র আমরা কোনটা বসাবো এটা বসাবো এফ ইকুয়াল টু এফ ওয়ান প্লাস কে এফ বিশেষ করে যদি আমাদের ঘষন বল থাকে চোখ বন্ধ করে সূত্র কোথায় দিব এফ ইকাল টু এফ ওয়ান প্লাস এফ কে এখন কি বলছে প্রযুক্ত বল তার মানে এফ এর মানটা নির্ণয় করতে হবে আর এফ ওয়ান আমরা জানি যে কার্যকরী বল সবসময় এফ ইকাল টু আমরা এম এ ইউজ করি সো এম এ তার মানে এম এর মানটা লাগবে আর এম এর মানটা বের করতে আমাদের কি লাগবে এখানে ডাব্লিউ কিন্তু দেওয়া আছে ডাব্লু ইকোয়াল টু আটান্ন দশমিক আট নিউটন তাহলে এখান থেকে ডাব্লু বলতে এম জি তার মানে এম জি ইকালটা হচ্ছে আটান্ন পয়েন্ট আট নেটুন তাহলে এখান থেকে এম ইকালটা লিখতে পারি আটান্ন ভাগ আট ভাগ হচ্ছে নাইন পয়েন্ট সো পাচ্ছি আমরা আটান্ন ভাগ সরি আটান্ন পয়েন্ট আট ভাগ নাইন পয়েন্ট এইট তার মানে ছয় কেজি তাহলে এখানে এম এর মানটা পাচ্ছি আমরা ছয় কেজি এটা ঠিক আছে হইল এখন কি করবো এর মানটা এর মানটা আমরা কি হয়ে করব এর মানটা যদি বের করতে চাই এই সূত্র কিন্তু বসাতে পারবো না কারণ আমরা জানি না শেষ বেগ কতটুকু আবার কতটুকু সময় চলছে আমরা এটাতে কিন্তু বের করতে পারবো না কারণ এখানে বলছে একটা বস্তুকে এত ঘষাম যুক্ত কোনো মেঝেতে এত সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করে এত দূরে নেওয়া হলো ঠিক আছে এখানে আমাদের এখানে মানটা ধরে নিলাম বাট এখান থেকে আমাদের কিন্তু গেছে যদি হ্যাঁ অনেকে এভাবে চিন্তা করতে পারে যে আচ্ছা এটা নাই তাহলে এটা দিয়ে যদি করতে চাই তাও ভি ইকুয়াল টু সাপোজ ইউ প্লাস এটি যদি এটাও করতে চাই তবুও তোমাদের এর মান লাগবে আচ্ছা এর মানে যদি বের করতে চাই তবু তো এর মান লাগবে বাট দুইটা ধ্রুবক এটা কিভাবে সম্ভব তাহলে মানটা আমরা বসাতে পারবো না তাহলে s ইকাল টু যদি ইউটি বসাই ইউটি প্লাস হাফ এটা অথবা কোনটা বসাবো যদি লক্ষ্য করি এখানে স্কয়ার ইকুয়াল টু কিন্তু আমরা বসাতে পারতেছি না কারণ এখানে কোনো ধরনের বেগ কিন্তু দেওয়া নাই কিন্তু হ্যাঁ যদি আমরা এমন কাজটা করি দশ সেকেন্ড পর বেক কত যদি কোনোভাবে যদি বের করতে পারি তাহলে কিন্তু কিন্তু কোনোভাবে বের করতে পারবো না তাহলে এই সূত্র আমরা বসাতে পারবো না তাহলে কোনটা বসাবো এই যে এটা বসাবো কারণ এস এর মান কিন্তু আমাদের বলে দিছে পঞ্চাশ মিটার ঠিক আছে আর এখানে টি এর মানটা আমাদের কত দশ সেকেন্ড কিন্তু সো আমরা এটা মানটা কিন্তু বসাতে পারি আর তো আমাদের স্থিরাস সো এখানে কি করতে পারি এই মানটা আমরা আগে এটা না লিখি না লিখে আগে ওই মানটা বের করি তাহলে এস ইকুয়াল টু জানি ইউ টি প্লাস হাফ এ টি তাহলে ইউ এর মান তো জিরো তার মানে এই মানটা জিরো তাহলে টু হচ্ছে এ টি তাহলে এ ইকুয়াল হবে টু এস তাহলে টু এস টু ইন্টু এর আমাদের দোয়া কত পঞ্চাশ মিটার দোয়া তাহলে এখানে পঞ্চাশ টি টি বলতে আমাদের কত বলছে দশ সেকেন্ড মানে সো আমাদের পাচ্ছি কত এত ত্বরণ পাচ্ছি আমরা এবার কি বলছে উদ্দীপকীয় বস্তুর উপর প্রযুক্ত মান তাহলে অতএব বা আমরা জানি আমরা জানি এফ fk এর মান কিন্তু আমাদের আছে কত দুই নিউটন তাহলে এফ ইকুয়াল টু এফ ওয়ান বলতে আমরা কি জানি এম এ তার মানে এম এ ওয়ান প্লাস এফ এটা ইউন দ্বারা যদি প্রকাশ করি আমরা এ ওয়ান দ্বারা পাশ করলাম তাহলে এখান থেকে আমাদের এম এম বলতে হচ্ছে আমাদের কত কেজি ছয় কেজি ওয়ান প্লাস এফ কে হচ্ছে কত দুই তার মানে ছয় কে ছয় আট সো আমাদের এখানে উদ্দীপকের উপর প্রযুক্ত বল হচ্ছে কত আর নিউটন ক্লিয়ার এরপরে আমরা আসি ঘনামটির ক্ষেত্রে ঘর্ণামাটে কি বলছে বল সরিয়ে নেওয়ার পর কত দ্রুতের বস্তুটি ছিল এমনটা তার মানে আমাদের যে সুতোটা ছিল এফ ইকুয়াল টু এফ ওয়ান প্লাস কে এফ কে এটা কিন্তু কত দ্রুত অতিক্রম করবে তার মানে হচ্ছে আমাদের যে সূত্রটা এটা তার মানে বল কিন্তু অপসারণ করে নেওয়া হচ্ছে তাহলে যদি আমরা হিসাব করি এস এর মান যদি বের করতে চাই তাহলে কিন্তু এ নির্ভর তার মানে এর মান কিন্তু লাগবে তাহলে এখানে আমাদের বলটা অপসারণ করার পর আসলে কার্যকর বল কতটুকু হচ্ছে আমাদের সেই মানটা কিন্তু বের করতে হবে তার মানে এইটা কিন্তু প্রদত্ত বলটা আমাদের জিরো তার মানে জিরো ইকুয়াল এফ ওয়ান বলতে এবার কার্যকর বল তার মানে এম এটা এ দেশ দ্বারা চিহ্নিত তুই বললাম এফ কে কিন্তু আমাদের দুই নিউটনে দোয়াস এফ কে টা দুই নিউটন টু নিউটন এম এম ইকালে কত পেলাম আমরা এম ইকুয়াল ছয় কেজি এটা ছিল তাহলে এখানে এম এ দ্যাশ ইকুয়াল টু কি হচ্ছে আমাদের মাইনাস টু তাহলে এ দেশ ইকুয়াল টু মাইনাস টু ভাগ হচ্ছে সিক্স তাহলে দুই একে দুই তিন দুগুনা ছয় তার মানে কত হচ্ছে ওয়ান ভাগ থ্রি তার মানে জিরো পয়েন্ট থ্রি থ্রি জিরো পয়েন্ট থ্রি থ্রি এম এস টু এটা কি থাকবে মাইনাস থাকবে কিন্তু কারণ এটা হচ্ছে আমাদেরকে মন্দন কিন্তু হচ্ছে এবার বলটা অবসান করে নেওয়া হচ্ছে তার মানে মন্দন হচ্ছে আমাদের এই জিনিসটা আসলে ঠিক আছে এখন যদি সত্তর দিকে লক্ষ্য করি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস ভি এর মান মানে ব্রেক করছে পরবর্তীতে কিন্তু থেমে গেছে তার মানে ভি এর মানটা কিন্তু জিরো কিন্তু ইউ এর মান ইউ এর মানটা কোনটা ধরবো ইউ এর মানটা কি আমাদের যেটা স্থির ছিল মানে জিরো ওইটা কি জিরো ধরবো না কারণটা হচ্ছে কি বস্তুটা এভাবে গেছে ধরে নিচ্ছি এভাবে গেছে এভাবে গেছে যাই ফিরে আবার এভাবে আসছে এভাবে গেছে যাই এভাবে আসছে তার মানে এইখানে বস্তুটার বেগ কত ছিল এটা তার কি ইউ আদি বেগ আর এটা কি তাহলে ভি কল টু জিরো এইখানে আমাদের বেগ কতটুকু আর এইটুকু সময় আসছিল কতটুকু আমাদের দশ সেকেন্ড কিন্তু সময় আসছিল সো আমাদের কি করতে পারি এই দশ সেকেন্ড পর বেগ কতটুকু সেটা কিন্তু আমাদের বে করতে হবে ইউ প্লাস এটি এখন ভি টু ইউ প্লাস এটি এ কোনটা কাজ ধরবো আমরা এইটা না আগেরটা এইখানে আমাদের এখান থেকে এইখানে গেছিল এখান থেকে এইখানে গেছিল তার মানে এইখানে যতটুকু আমার কার্যকর তরণটা ছিল সেটাই কিন্তু কাজে ছিল তাহলে ওইখানে তরণ যেটা ছিল সেই তরণের মানটা কিন্তু এখানে আমরা বসাবো এখানে কিন্তু এই মানটা বসাতে পারবো না কি বোঝা গেছে কি বললাম এখানে যে ইউ এর মানটা বের করতেছি বা এখানে এই ক্ষেত্রে শেষ বের করতেছি এটার ক্ষেত্রে শেষবেগ বাট এটার ক্ষেত্রে আদিবেগ তাহলে আমরা এখানে তরণের মানটা কোনটা বসাবো তরণের মানটা অবশ্যই আমরা এইখানে যেটা ছিল এইখানে যেটা ছিল সেইটা বসাবো কারণটা হচ্ছে কি এইটা পার করে তো সে শেষ বেগে গেছে কি বোঝা গেছে তাহলে ওইখানে তোরণ জানি আমাদের কতটুকু ছিল ওয়ান ছিল সো ভি ইকাল টু ইউ এ বলতে জিরো প্লাস এ বলতে ওয়ান টি বলতে দশ তার মানে টেন এম এস ইনভাস ওয়ান এটা ছিল আমার বেগ তাহলে আমাদের কি শরীরের কত দ্রুত অতিক্রম করবে তাহলে আবার আমরা জানি আমরা জানি এবার সূত্র বসা ভি এস কার টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস তাহলে এখানে এটা হচ্ছে জিরো সো ইউ স্কোয়ার প্লাস টু এ এস ইকুয়াল টু জিরো তাহলে টু এ এস ইকোয়াল টু হচ্ছে কি মাইনাস ইউ তাহলে এস ইকোয়াল টু হচ্ছে কত মাইনাস ইউ তাহলে এখানে ইউ মাইনাস ইউ বলতে আমরা কত পেলাম টেন সো টেনের উপর স্কোয়ার টু ইন্টু এ বলতে কি মাইনাস কত জিরো পয়েন্ট থ্রি থ্রি তার মানে একশো একান্ন পয়েন্ট একশো একান্ন পয়েন্ট পাঁচ মিটার তাহলে কি বলছে না মানে কি বলছে আমাদের প্রশ্নে বল শুনিয়ার পর কত দ্রুত অতিক্রমে মানে অতিক্রম করে থেমে যাবে বস্তুটি একশো একান্ন দশমিক পাঁচ মিটার দ্রুত করে বস্তুটা থেমে যাবে এটাই মূলত আমাদের এই সিলেট বোর্ডের সমাধানটা ছিল আশা করি আমরা প্রশ্নগুলো খুব ভালো হয়ে বুঝতে পারছি যদি আমাদের কারোর সমস্যা হয়ে থাকে প্রশ্নগুলো আমরা আরেকটু ভালো করে দেখব ঠিক আছে আর এরপরেও যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের যে বন্ধুবান্ধবগুলো আছে এদের কাছে শেয়ার করে দেব কারণ নিজে উপকৃত হয়ে অন্যদেরকে আমরা উপকৃত করব ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে